অ্যাডোবি ইলাস্ট্রেটর সকল টুলসের ব্যবহারের আমরা আজকে 8 নম্বর পর্বে আছি। যারা 1 থেকে 7 পর্যন্ত দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। তো আমরা হচ্ছে ইলাস্ট্রেটরের বেসিক টুল নিয়ে একটা পর্ব শুরু করেছি, যেখানে আমরা অলরেডি 7টা পর্ব আপলোড দিয়ে ফেলেছি। তো সেক্ষেত্রে আমরা প্রতিদিন এবং প্রতি পর্বতে একটা একটা করে টুল শিখতেছি, যাতে আমরা ভালোভাবে শিখতে পারি। তো আমরা আজকে 8 নম্বর পর্বে আছি এবং আমরা 7 নম্বর পর্বে পেন টুলটা শিখেছিলাম, এবং আজকে আমরা 8 নম্বর পর্বে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা শিখব। তো এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আসলে এটার কাজ কি এবং এটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলি আমরা আজকে শিখব। তো প্রথমত হচ্ছে এখান থেকে আমাদের যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটার আসলে কাজ কি সেটা দেখার জন্য আমাদের প্রথমে এদিক থেকে রেক্ট্যাঙ্গেল শেপে যেতে হবে। আমি যে কোনো শেপ দিয়ে দেখাই দিতে পারি, আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে দেখাই দিচ্ছি। তো প্রথমে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরুন আমি এখানে এরকম একটা শেপ নিয়ে নিলাম, এবং এখান থেকে আমি স্ট্রোকটাকে একটু চিকন করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এইখানে দেখেন আমাদের এই যে কর্নারে ছোট ছোট কিছু অংশ দেখা যায়, এই যে এখানে একটা, তারপর এখানে একটা, এবং এখানে এবং এখানে। তো এইগুলি হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, এবং এই টুলসের নাম হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তার মানে এখানে যে পয়েন্টগুলি আছে এগুলিকে আরো কিছু অ্যাঙ্কর পয়েন্ট এরকম অ্যাড করার জন্য এখানে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দিয়েছে। তো এটা কেমন ভাবে কাজ করে সেটা একটু আমরা শিখি। যেমন ধরেন নর্মালি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমাদের এখানে ক্লিক দিলে লাগবে না বা এখানে আর দেওয়ার প্রয়োজনও নাই। তো নর্মালি ধরেন আমি এখানে একটা ক্লিক দিলাম, দেন এখানে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল, এবং এদিকে যদি আমি একটা ক্লিক করি তাহলে এদিকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। তো এখন এখানে আসলে আমাদের কাজটা কি, তো কাজটা আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখন আমরা ডিরেক্ট সিলেকশনে গেলাম, এখন আমরা যদি এই কর্নারে ধরে আমরা যদি এটাকে টানি, তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম এই যে এখানে আমরা যে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের এক ধরনের জয়েন্টের মতো। যেমন আমরা এই কর্নারটা ধরে টান দিয়েছি, এটা এদিকে চলে আসছে, এবং এই যে জয়েন্ট আছে এই জয়েন্টে আমাদের জয়েন্ট থেকে গিয়েছে। তো নর্মালি হচ্ছে আমি কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি, এবং জেড দেওয়ার পর দেখেন নর্মালি আমাদের কিন্তু শেপটা এরকম থাকে। এখন আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে অ্যাড না করতাম তাহলে আমাদের এটাকে টান দিলে এইখান থেকে এটা বাঁকা হয়ে এই দিকে যাইতো। কিন্তু আমাদের যদি মনে হয় যে আমাদের এই কর্নার থেকে এটাকে রাউন্ড করা প্রয়োজন, এতটুকু আমাদের ঠিক থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এদিক থেকে অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহার করতে পারবো। যেমন আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহার করলাম, এবার যদি আমি এটাকে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এদিকে টানি তাহলে এই জয়েন্টটা হচ্ছে আমাদের এদিক থেকে এখানে স্থির থাকবে, এবং এখান থেকে হচ্ছে আমরা এটাকে টেনে এইভাবে নিয়ে আসতে পারবো। এরপরে হচ্ছে দেখেন আমাদের এইদিকে আরো কিছু কাজ আছে। যেমন ধরেন আমরা এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা নিলাম, এখানে হচ্ছে ধরেন আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এবার যদি আমরা এদিক থেকে এই কার্ভ টুলের মাধ্যমে এই মাঝখান থেকে আমরা ক্লিক দিয়ে জাস্ট এটাকে এইভাবে করে নেই, তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এইটা আমাদের জাস্ট যে কোনো একটা পয়েন্টের মতো কাজ করে। যেমন আমরা যদি এদিকে অ্যাঙ্কর পয়েন্টটা না নিতাম তাহলে আমাদের সম্পূর্ণটা নিয়ে এটা রাউন্ড হতো। আমি কন্ট্রোল জেড দিয়ে দেখাই দিচ্ছি আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলি ডিলিট করে। এবার আমি যদি এখান থেকে নেই তাইলে দেখেন সম্পূর্ণটা কিন্তু রাউন্ড হয়ে আসতেছে। কিন্তু আমরা যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি তাইলে আমাদের নির্দিষ্ট একটা জায়গাকে কিন্তু আমরা রাউন্ড করতে পারবো। যেমন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি, এবার আমরা এদিক থেকে কার্ভ টুলে গিয়ে আমরা চাচ্ছি এই যে অংশটা আছে এইটাকে আমরা রাউন্ড করতে। তো তখন আমরা এখানে ক্লিক দিয়ে যখন এইভাবে করে নিয়ে আসব তখন ঠিক আমার এই অংশটা ঠিকই থাকবে, জাস্ট আমাদের এই অংশটা রাউন্ড হবে। এটা এক ধরনের জোড়া বলতে পারেন। তো এইভাবে হচ্ছে আসলে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ করতে হয়, এবং অ্যাঙ্কর পয়েন্টের কাজটা হচ্ছে এইরকম। তো এখন ধরেন আমরা তো এটা রেক্ট্যাঙ্গেল শেপের মাধ্যমে করেছি, এখন এদিকে যদি আমাদের ইলিপস টুলের মাধ্যমে করতে হয় তাইলে সেম একইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারবো। যেমন এদিকে দেখেন নর্মালি এদিকে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তো এই যে মাঝখানের যে অংশগুলি, এই অংশগুলিতে যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমরা নর্মালি এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টগুলি এখানে অ্যাড করতে পারবো, তারপর এখানে অ্যাড করতে পারবো, তারপর এখানে, তারপর এখানে। এবং এখানে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা সেম ভাবে হচ্ছে ধরেন এটাকে এইভাবে টেনে দিলাম, দেন এখান থেকে হচ্ছে আমরা এটাকে এইভাবে টেনে দিলাম, দেন আমাদের শেপের কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়, এইভাবে আসলে আপনারা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন।
তো আজকের পর্বটা এতটুকুই ছিল। আশা করতেছি আপনাদেরকে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবং সহজভাবে বুঝতে পেরেছেন। তো অ্যাঙ্কর পয়েন্টের কাজটা হচ্ছে, ধরেন আমাদের এই যে এখানের যে অংশটা আছে, এখানে আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এতটুকু অংশের মধ্যে আমরা কিছু একটা শেপের পরিবর্তন আনবো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে করতে পারবো। আবার ধরেন নির্দিষ্ট কোনো অংশ যদি আমরা ডিলেটও করতে চাই, হচ্ছে ধরেন এই যে এখান থেকে এই যে এই অংশটুকু আছে এটাকে যদি আমরা ডিলেট করতে চাই, তাহলে ধরেন আমরা এখান থেকে যদি সিজার টুলে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক দিই এবং এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিই, তাহলে দেখেন এই অংশটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে আছে। এবং নর্মালি আমি এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলে দেখেন এই অংশটা কিন্তু আমাদের কেটে গেল। তো এই সমস্ত কাজের জন্য আসলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করা হয় এবং এই জন্য আমরা এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা ব্যবহার করি। আজকের মতো এই পর্যন্তই ছিল। এই পর্ব থেকে নতুন কিছু শিখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী পর্বটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।